টিকা দূর দূরান্ত থেকে ঢাকা মেডিকেলের সামনে এসে বিভিন্ন জায়গায় দেখেন
শেষে অনেক ফুটপাতের লোকজনের মতো রাস্তায় ঘুমাতে হয়েছে। বাথরুমের ব্যবস্থা থাকছিল না, গোসল করার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। এইভাবে ভোগান্তির মধ্যে দিয়ে যারা টিকা নিতে পারছে, অনেকে যেতে পারছে, অনেকের বিমান টিকিট বাতিল হয়েছে, তারপরেও ভোগান্তির কোন শেষ হয়। একটা টিকা দেওয়ার ম্যানেজমেন্ট সরকার ঠিক করতে পারে নাই। আমরা দেখেছি এই করোনাকালীন সময়ে প্রবাসী যে বড় কাউন্সিল এখানে এসে এই প্রেস ক্লাবে দাঁড়িয়েছে একাধিকবার, আমরাও তাদের সাথে দাঁড়িয়েছি। প্রবাসী অধিকার পরিষদ অনলাইন অফলাইন বিভিন্ন ভাবে প্রতিবাদ করেছে, কথা বলেছে তাদের দাবি দেওয়া আদায়ের জন্য, যে বিমানের টিকিটের কারণে তারা যেতে পারছে না বাইরে। চিন্তা করেন, এই দায়িত্ব তো সরকারের, এই দায়িত্ব তো দায়িত্বশীল যারা আছেন তাদের। কেন তাদের দাবি জানানোর আজকে যে দশ দফা দাবি তারা জানিয়েছে, একটা শব্দ তো এখানে অযৌক্তিক নাই। কেন তাদের এই দাবি জানাতে হবে যে প্রবাসীরা দেশের বাইরে মারা গেলে রাস্তা আনতে হবে? কেন তাদের এখানে দাবি জানাতে হবে পাসপোর্ট এবং বাইরে যাওয়ার ক্ষেত্রে তারা দালাল যে হয়রানি বন্ধ চায়, দূতাবাসের সেবা বৃদ্ধি চায়? এগুলো তো মৌলিক দাবি। আমরা যেটা বলছিলাম কিছুদিন আগেই যে বাংলাদেশ প্রতিদিনের নিউজে রেফারেন্স যে দূতাবাস গুলো শুধুমাত্র এই বিনা ভোটের এমপি মন্ত্রীদের প্রোটোকল, তাদের আত্মীয় স্বজনদের প্রোটোকল নিয়ে ব্যস্ত। 25টি দেশে 27টি শ্রম উইং রয়েছে, কিন্তু আজকে আমরা শ্রমিকদের কি দেখি যে প্রতিনিয়ত দেশের বাইরে থেকেও বাইরের দেশে দেশে আসলে এই যে আজকে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন, তারা বেড়াতে এসেছেন, বেড়াতে এসে পরিবার পরিজনকে সময় না দিয়ে তারা অনেকদিন আমাদের পেছনে ঘুরেছেন যে আমাদের ভাই দশ দফা দাবি নিয়ে একটা মানববন্ধন করতে হবে, আপনারা কবে সময় দেবেন? মেয়ে এখানে আজকে ঢাকার বাইরে থেকেও প্রবাসী যারা ছুটিতে আছেন তারা অনেকে আছেন, আমাদের ছাত্র জীবনেটাও পাশে দাঁড়িয়েছেন, ছুটি কারো দেশে দাবি আদায়ের জন্য তাদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে। আজকে আমরা হল একজন দেশের নাগরিক, স্বাধীনতার 55 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা জনগণের ফ্যাট ট্যাক্সের টাকায় যাদের বেতন হয় জনগণের সেবক, তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, ঘুমের অভিযোগ আছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল নিষেধাজ্ঞা দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিনা ভোটের মাফিয়া সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। কিন্তু দেখেছেন এই মাফিয়া সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছে? তার মানে কি সরকার এই যে খুন করতে গুম করতে তাদেরকে উৎসাহিত করছে? এইটা হচ্ছে স্বাধীনতার 50 বছর আজকে বাংলাদেশের বাস্তবতা। এই সরকার খুনিদের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা করছে, এই সরকার অর্থ পাচারকারীদের পৃষ্ঠপোষকতা করছে, এই সরকার মানুষের উপরে রক্ত তোষার চোখের উপর চোখের মধ্যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তাই বন্ধুবান একটা কথা বলে শেষ করব, বিভিন্ন ভাবে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে হবে। আজকে প্রবাসীরা তাদের দাবি দেওয়া আদায়ের জন্য দাঁড়িয়েছে। এই প্রেস ক্লাবে এর আগে ছাত্র দাঁড়ায়, মাদ্রাসার শিক্ষকরা দাঁড়ায়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাঁড়ায়, সরকারি কর্মকর্তা কর্মচারীরা দাঁড়ায়, আরো সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা দাঁড়ায়, বিভিন্ন আন্দোলন তৈরি হয়। আন্দোলনের অগ্রভাগে যারা থাকে তারা কিছু সুবিধা নিয়ে কিংবা উচ্চ পর্যায়ের কিছু লোকজনকে সুবিধা দিয়ে সেই আন্দোলনকে বন্ধ করে দেয়। আমরা যদি প্রকৃত অর্থেই মানুষের কল্যাণ চাই তাহলে আমাদেরকে ধারাবাহিকভাবে অধিকার আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে। আজকে এই সরকার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকেই হুমকির মুখে ফেলেছে। মালয়েশিয়া গেছেন আমাদের প্রধানমন্ত্রী, আপনারা জানেন সরকারি সফর 2 দিনের 4 দিনের সফর গেছেন তিনি ব্যক্তিগত অবকাশ যাপন করার জন্য। কোথায় গেছে? মালয়েশিয়া, সরি মালদ্বীপের একটা দ্বীপ রাষ্ট্র। আমরা বিভিন্ন আন্তর্জাতিক তথ্য পাচ্ছি সেখানে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে আসতেছে, জানি না কোন ষড়যন্ত্র আমার দেশের বিরুদ্ধে হচ্ছে। কারণ 2008 সাল থেকে একটা ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় আছে। আবার আমরা দেখেছি এই বিদেশি মাদক পুষ্ট বিনিয়োগের সরকার ক্ষমতায় এসেই প্রথম মেধাবী দক্ষ চৌকস সেনা অফিসারদের হাততালা কমিশন চালিয়েছিল, সেইটার নাম দিয়েছিল তারা বিজেআর বিদ্রোহ। কোন বিদ্রোহ নাই, পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছিল সেটি।
দেখেছেন বিভিন্ন ভাবে জনগণের অধিকার কেড়ে নিয়ে তারা আজকে ক্ষমতার মাঝে চেপে বসেছে। আজকে ছাত্রলীগ যুবলীগ আজকে গুন্ডালীগের হাত থেকে মাবন্ড রক্ষা পাচ্ছে না। কক্সবাজারে পর্যটক ঘুরতে গিয়েছেন ছাত্রলীগের দুর্বৃত্তরা স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে গণধর্ষণ করেছেন। সিলেট এমসি করেছে নবগঠন করতে গিয়েছেন তার স্বামীর চেতে ছাত্রলীগ সেখান থেকে ছিনিয়ে নিয়ে তাকে ধর্ষণ করেছে। আন্দোলনের জনগণের কাতারে সেটা দেশকে উদ্ধার করেন, জাতিকে রক্ষা করেন। ধন্যবাদ।